হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওর সাথে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম তো বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন ধরেই কোনো ব্লগ শেয়ার করা হয় না তো ওই জন্যে আজকে ভাবলাম তোমাদের সাথে একটু সারা দিন মানে শেয়ার করব তো যেটুকু পারবো চেষ্টা করব শেয়ার করার যেহেতু একা না হয় না ফোন কে একজন ধরে দিলে হয় আর তোমাদের দাদাভাই এখন প্রচুর ব্যস্ত থাকে ওই জন্য আর শেয়ার করতে পারি না কোনো কিছুই তো আজকে চেষ্টা করব তো আমার সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব গুছিয়ে স্নান করে ফ্রেশ হয়ে গেছি তো কিছু জামা কাপড় ছিল যেগুলো ধুয়েছি ওগুলো এখন মেলে দিচ্ছি বাইরে আর বাইরের আকাশটা দেখো খুব সুন্দর মানে আবহাওয়াটা খুব সুন্দর আর ভীষণ রৌদ্রের তাপ আর এখন ঘরে গিয়ে প্রথমে পুজোটা দিয়ে নেব তারপর সকালে রান্না করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো জামা কাপড় মেলে দিয়ে একেবারে কিছু ফুল তুলে এনেছি না হলে ঘরে একবার এসে গেলে না বাইরে আর যেতে ইচ্ছে হয় না আর এখন পুজোটা দিয়ে নেবেন আর বন্ধুরা পুজো দিয়ে সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু একটু ব্যস্ত ব্যস্ত হয়ে গেছিলাম ওই জন্যে তো এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি তো আজকে দুপুরে আমাদের রান্না হবে মাটন ওই জন্য এখানে মশলা গুছিয়ে নিচ্ছি প্রথমে আর বন্ধুরা দেখো এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে এইদিকে আলু ভাজার তেলেই হলো মটনটা রান্না করব তো প্রথমে বেশি তেল দিয়ে ফেলেছিলাম ওই জন্যে তো দেখো এখানে কিছু গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি এগুলো আর কি দিয়ে দিলাম তো তোমাদের সাথে আজকে কোনো রেসিপি তো আমি শেয়ার করছি না জাস্ট একটু তোমাদের দেখালাম আর এখানে মটনটা একটু ভালো করে এখন কষিয়ে নেব তো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন কিছু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব তো বাইরে যাব কিছু জামাকাপড় রয়েছে তো সেগুলো তুলতে যাব। আর বন্ধুরা বাইরের দিকে গিয়েই দেখি এই পেছনের চা বাগানটাতে চা পাতা তুলছে তো অনেকে মিলে যখন তোলে না বেশ দেখতে সুন্দর লাগে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাইরে থেকে ঘরের মধ্যে এসে দেখি মাটনটা পুরো রেডি হয়ে গেছে তো এখন শুয়েই ছিলাম আর কি এখন সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তো হঠাৎ করে তোমাদের দাদাভাই বলল বললো চলো একটু ঘুরে আসি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটা তার চেয়ে বড়ো কারণ হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছিলো পাওয়া যাচ্ছিলো না বেশ কয়েকদিন ধরেই তো যাই হোক আমরা মানে শুয়ে শুয়ে আর কি এক ফটো দেখছিলাম ফোনের তো দেখতে দেখতে ওই জিনিসটার ছবিও দেখতে পাই তো যাই হোক দেখে মনে হলো যে জিনিসটা এখানেই রয়েছে তো খোঁজাখুঁজি করে অবশেষে পেয়েছি তো ওই জন্য তোমাদের দাদাভাই বলল বললো যে তোমাকে ট্রিট দেবো তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন তো আর যাওয়া সম্ভব না অন্য দিন যাব তো অন্য দিন সেই দিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে এমনিতেও তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল ওই জন্য বলছে চলো একটু বাজারের দিক থেকে ঘুরে আসি আর আমি ও বলছিলাম যে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে তো ওই জন্য আরও বললো ওই জন্য একটু রেডি হয়েছি তো এখন আর বেশি বক করব না তো চলো এমনিতেই খুব ঠান্ডা পড়েছে এই দিকটা মানে সন্ধ্যার পর পর না খুবই ঠান্ডা পড়ে যায় মানে বাইরে ঘরে তো গরম থাকে অসুবিধা হয় না আর বাজারে যাওয়ার পথে দেখো এই যে একটা জায়গাতে ঢুকে গিয়েছি তো এখানে পুজো হয়েছিল আর সেখানেই মেলা হচ্ছে তো আমাদের আলাদাভাবে আসা সময় হয়নি আর শরীরটা অন্যদের খারাপ খারাপ ওই জন্য আর আসিনি তো এখন যাচ্ছি বলে তোমাদের দাদাভাই বলছে চলো একটু ঘুরে আসি তো আমি বারবারই বলছিলাম যাবো না সবাই আছে সবাই অনেক সাজুগুজু করেছে আমি কেউ সিম্পলভাবে এসে যাবো না তো বলছে চলো তো প্রথমেই গিয়ে দেখি যে কোনো লোক মানে কেউ নেই আর কি লোকজন কেউই নেই পুরো ফাঁকা রয়েছে যেহেতু এখন সন্ধ্যা তো ওই জন্যে হয়তো একটু রাত হলে হবে আমি ঠিক জানি না হয়তো কেমন কি হয় তো একটু ঘুরে এলাম আর একবারে ঠাকুরের ওইখান দিয়ে একটু ঘুরে এলাম আর দেখো এই যে এইখানে হচ্ছে মানে পুজোটা আর কি মন্দিরের ভেতরে হয় এই দিকে দেখো প্যান্ডেলটাও করেছে কিন্তু পুজোটা হয়েছে মন্দিরের ভেতরেই তো সন্ধ্যাবেলা তালা দেওয়া ছিল ওই জন্যে তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না যেটুকু পেরেছি চেষ্টা করলাম দেখানোর আর বন্ধুরা বেশ ভালোই লাগলো এখান দিয়ে একটু ঘুরে গেলাম তো দেখো এই যে এইদিকে এর মধ্যে বাজারে চলে এসেছি তো এই যে এখানে একটা পার্সেল নেওয়ার ছিল তো তোমাদের দাদাভাই নিচ্ছে সেটাই আর কি তো ওখানে কাজ মিটিয়ে দেখো আমরা চলে এসেছি একটা টেডির দোকানে তো আমি বলছিলাম একটা টেডি নেব তো ওই জন্যে তো তোমার দাদা হয় দেখো আগে আগেই চলে গেছে তো বন্ধুরা বাজার দিয়ে একটা টেডি নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বাড়িতে এসেও ভিডিও রেকর্ড করা হয়নি আর এই ভিডিওটা আমি অনেকদিন পর এডিট করছি যার জন্যে আর দেওয়া হলো না তো আমি থামনেলে দিয়ে দেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সাথে